আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই জন্যই তোমাদের ক্লাস নিতে চলে এসেছি আজকে স্কুলে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে না, মনটা অনেক খারাপ লাগে মাঝে মধ্যে। অনেক স্কুলটা অনেক ফাঁকা ফাঁকা লাগে, কেউ নাই, শুধু আমরা কয়েকজন টিচার ছাড়া আর কেউ কেউ থাকে না। একদম আগের মতো হইচই নাই, কিছু নাই, কত মজা, কিছু নাই, কেমন জানি হয়ে গেছে। তো আল্লাহ যদি করোনা শেষ করে দেয় এবং স্কুল খোলার নির্দেশ দেয়, তাহলে ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে, আবার আগের মতো সবাই আমরা মজা করব, কেমন? আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাস করব। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাস করব। আমি তোমাদের এর আগে কয়েকটি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, তিনটি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। আজকে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা লিখব। দেখো, 4 নম্বর প্রশ্ন দিয়েছি, সাপে কাটা কিভাবে প্রতিরোধ করা যায়। সাপে কাটা মানে কি? সাপ যে কাটে, সাপ যে মানুষকে কামড়ায়, সেটাই হচ্ছে কি সাপে কাটা। কিভাবে প্রতিরোধ করা যায়, মানে এর বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করা সম্ভব, যে প্রতিরোধ করার ফলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাব। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা উত্তর লিখেছি, বিভিন্ন উপায়ে সাপে কাটা প্রতিরোধ করা যায়। বিভিন্ন উপায়ে সাপে কাটা কি প্রতিরোধ করা যায়, যথা 1 নম্বর, দেখো, সাপ নিয়ে নড়াচড়া বা খেলাধুলো থেকে বিরত থাকতে হবে। অনেকেই যারা ছোটো বাচ্চারা বা বড়রা, বিভিন্ন যারা সাপ নিয়ে নড়াচড়া সবই করে না, সাপ নিয়ে সবাই নড়াচড়া করে না, কিন্তু সচরাচর করে না, তারপরও যদি কেউ করে, তাহলে সেটা থেকে কী করতে হবে? বিরত থাকতে হবে। সাপ নিয়ে নড়াচড়া বা খেলাধুলা থেকে কী করতে হবে? বিরত থাকতে হবে। আচ্ছা 2 নম্বর দিয়েছি, সাপ থাকতে পারে এমন জায়গা। আমরা জানি সাপ থাকে জঙ্গলে, ঝোপে, ঝাড়ে, গর্তে, ইট বা পাথর অনেক দিন রেখে দিলে সেগুলোর ফাঁকে কি সাপ তার বসবাস শুরু করতে পারে। তাহলে সেই জায়গাগুলোকে কি আমাদের কি করতে হবে? এড়িয়ে চলতে হবে, বা কি করতে হবে? পরিহার করতে হবে। যে যে জায়গাগুলোতে সাপ থাকতে পারে সেই জায়গাগুলোতে আমরা যাব না, কারণ সেখানে গেলে সাপে কাটার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা দেখি, তাহলে 2 নম্বর হচ্ছে, সাপ থাকতে পারে এমন জায়গা যেমন ঘন ঘাস বা ঝোপঝাড়, ইট বা পাথরের ফাঁক, গর্ত ইত্যাদি, কি করব? এড়িয়ে চলব। 3 নম্বর, দেখো, রাতে চলাফেরার সময় অবশ্যই কি টর্চ লাইট ব্যবহার করা। রাতে চলাফেরার সময় টর্চ লাইট ব্যবহার করা, তার মানে রাতে চলাফেরার সময় তোমাকে অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে, কারণ রাত্রের বেলা রাস্তাঘাট অন্ধকার থাকে, ঝোপঝাটের থাকে, আমরা সাপ যদি দেখি তখনই তো, সাপ দেখলে তো আমরা দৌড়ে চলে যেতে পারবো, কিন্তু আমরা যদি সাপকে নাই দেখতে পাই তাহলে কীভাবে দৌড় দেবো, বা সেখান থেকে আমরা কীভাবে কী কীভাবে সেখান থেকে আমরা কীভাবে সেটাকে পরিত্রাণ করবো সেই সমস্যাটা। তো তাহলে আমাদের কী করতে হবে? রাত্রের বেলা চলাফেরার সময় অবশ্যই কি টর্চ লাইট ব্যবহার করতে হবে। টর্চ লাইটের মাধ্যমে রাস্তায় টর্চ লাইট ফেললে দেখতে হবে যে রাস্তায় কোনো কিছু আছে কি না, বা কোনো পোকামাকড়, সাপ ইত্যাদি আছে কি না, সেই জন্য কি আমাদের রাত্রের চলাফেরার সময় টর্চ লাইট ব্যবহার করতে হবে। আর হচ্ছে 4 নম্বর, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির চারপাশে যদি ঝোপঝাড়, ঘন জঙ্গল থাকে, তাহলে সেগুলো কী করতে হবে? চারপাশটা পরিষ্কার করে ফেলতে হবে, যাতে সাপ বা অন্যান্য পোকামাকড় সেখানে বসবাস না করতে পারে। তাহলে আমাদেরকে কী করতে হবে? বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে 4 নম্বর কী আছে আমাদের? বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা কি সাপে কাটা প্রতিরোধ করতে পারি। এখন আমরা আসি 5 নম্বর, 5 নম্বর যে এটা আছে সেটা হচ্ছে, জঙ্গল বা ঝোপঝাটে যেতে হলে লম্বা কাঠি ব্যবহার করতে হবে। জঙ্গল বা ঝোপঝাটেও যদি আমরা যাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? লম্বা লাঠি ব্যবহার করতে হবে, যেই লাঠি আমাদেরকে কী প্রোটেক্ট করবে, বা যে লাঠি দিয়ে আমরা বিপদ আপদ থেকে মুক্ত হতে পারবো, বা পোকামাকড় বা সাপকে মেরে ফেলতে পারবো। তাহলে কি জঙ্গল বা ঝোপঝাটে যেতে হলে আমাদেরকে লম্বা লাঠি ব্যবহার করতে হবে। আশা করি সবাই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো এবং অনেক সহজ, এবং আমাদেরকে এগুলো জানা উচিত, কারণ আমরা যে কোনো সময় কোনো না কোনো দুর্ঘটনার শিকার হতে পারি, সেটা সাপে কাটাও হতে পারে। তো সাপে কাটার দুর্ঘটনা থেকে প্রতিরোধ, মানে দুর্ঘটনা থেকে আমরা যেভাবে বাঁচতে পারি, নিচের এই 5টা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা
অনেকাংশে সাপে কাটা থেকে নিজেকে প্রতিরোধ করতে পারবো। তাহলে সাপে কাটা কীভাবে প্রতিরোধ করা যায়, তার যে পাঁচটা প্রতিরোধের উপায় আছে সেগুলোকে আমরা মুখস্থ করে ফেলবো। এখন আসো আমরা পাঁচ নম্বর প্রশ্নে চলে যাই। পাঁচ নম্বর একটা সহজ এবং খুব সুন্দর প্রশ্ন, সেটি হচ্ছে কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন চারটি ক্ষেত্রের নাম লেখো। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন চারটি ক্ষেত্রের নাম বলতে বলছে। তার মানে তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয় এমন, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয়, আমাদেরকে চারটি ক্ষেত্রের কথা বলা হয়েছে, আমরা এখন চারটি ক্ষেত্রের নাম পড়ে ফেলবো। তথ্য প্রযুক্তি ছাড়া বর্তমানে এখন সব কিছুই অচল, আমরা সব কিছুতেই এখন তথ্য প্রযুক্তির উপর কি নির্ভরশীল, আমরা কোনো কিছুই এখন তথ্য প্রযুক্তি ছাড়া কি করতে পারি না, কল্পনা করতে পারি না, আমরা সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি ব্যবহার করি। তো আমি চারটা তথ্য প্রযুক্তি ব্যবহার ক্ষেত্রের নাম লিখছি, সেটা হচ্ছে ব্যবসাতে, ব্যবসা বাণিজ্যতে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই অনেক ব্যবসা করছি, যেমন অনলাইন ব্যবসা বা ই কমার্স, বিভিন্ন ব্যবসা কিন্তু আমরা ঘরে বসেই তথ্য প্রযুক্তির মাধ্যমে করতেছি। দ্বিতীয়টি হচ্ছে শিক্ষা। হ্যাঁ, আজকে আমরা অনলাইনে ক্লাস করছি, সেটাও কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে, তাহলে শিক্ষাক্ষেত্রেও কিন্তু এর ব্যাপক প্রসার রয়েছে বা ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে এই তথ্য প্রযুক্তি। আচ্ছা, তিন নাম্বার দিয়েছে চিকিৎসাক্ষেত্রে। হ্যাঁ, চিকিৎসাক্ষেত্রে তথ্য একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, কারণ তথ্য ছাড়া এখন অত্যাধুনিক বা আধুনিক চিকিৎসাক্ষেত্রে তোমার তথ্য ছাড়া চলে না। তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক কঠিন কঠিন রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে, এবং রোগ নির্ণয় করার ফলে তার কি চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে। তাহলে তথ্য প্রযুক্তির আরেকটি ক্ষেত্র হচ্ছে কি, চিকিৎসা। এখন আমরা আসি কৃষি। কৃষিক্ষেত্রেও তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে তোমার কৃষকদেরকে, এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির যে ইগুলো যন্ত্রপাতিগুলো ব্যবহার করেও কিন্তু আমরা কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করছি। তার মানে তথ্য প্রযুক্তি সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা চারটি ক্ষেত্র এখানে উল্লেখ করেছি, সেটি হচ্ছে ব্যবসা, চিকিৎসা, শিক্ষা এবং হচ্ছে কৃষি। এই হলো আজকে তোমাদের দুইটা প্রশ্নের উত্তর, আশা করি সবাই বুঝতে পেরেছ, এবং আমরা নিশ্চয়ই আগামী ক্লাসেও আবার অন্য দুটি প্রশ্ন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বাসায় অনেক আনন্দে সময় কাটাও, পড়াশোনার মধ্যে সময় কাটাও, হচ্ছে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলাফেরা করো, এই কামনায়। আল্লাহ হাফেজ।